আসসালামু আলাইকুম, সোনিয়াস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগতম। ফিশ অ্যান্ড চিপস খুবই জনপ্রিয় একটি খাবার, সবাই অনেক পছন্দ করে, ছোট থেকে বড় সবারই অনেক পছন্দের এই খাবারটি। আমি খুব সহজভাবে রেসিপিটি করে দেখাবো, আশা করি সবার ভালো লাগবে। তবে শুরু করি আজকের রেসিপি। রেসিপির জন্য আমাদের লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিতে হবে, সেজন্য এখানে আমি একটি বাটিতে 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, লবণ পরিমাণ মতো, শুকনো উপকরণগুলো একসাথে আমি সব মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে লিকুইড ব্যাটার তৈরি করে নেব। বেগুনি তৈরি করতে আমরা যেমন ব্যাটার তৈরি করি ঠিক সেরকম ব্যাটার হবে এটা। খুব ঘন হবে না, কারণ ঘন হলে খেতে ভালো লাগবে না। এমন মসৃণ করে তৈরি করে নিতে হবে। এখন একটি বাটিতে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দেব, ভিনেগার না থাকলে আপনারা লেবুর রসও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচের মতো বেকিং সোডা। এই রেসিপিতে ক্লাব সোডা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়, কিন্তু সবার হাতের কাছে ক্লাব সোডা নাও থাকতে পারে, সেজন্য আমি বেকিং সোডা এবং ভিনেগার দিয়ে কিভাবে সহজে রেসিপিটি করা যায় সেটা দেখাচ্ছি। এবার আমি ময়দার যে মিশ্রণটি করেছিলাম তার ভিতরে এই লিকুইড উপকরণটি ঢেলে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি হোয়াইট ফিশ ফিলেট নিয়ে নিয়েছি 700 গ্রামের মতো, রুই মাছ, ভেটকি মাছ অথবা পাঙ্গাস মাছ, যে সমস্ত মাছের কাঁটা কম থাকে সে সমস্ত মাছ দিয়ে আপনারা এই রেসিপিটি করতে পারবেন। আমি মাছ খুব ভালো করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি। খুব ভালো করে পানি ঝরাতে হবে, পানি যেন না থাকে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ। এখানে আমি কালো গোলমরিচ নিয়েছি, আপনারা সাদা গোলমরিচও নিতে পারবেন। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দেব। এবার সব উপকরণ মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার মাছের কোটিংয়ের জন্য 1 কাপ ময়দা নিয়ে নিলাম। এবার দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচ। এবার আমি মাছের ফিলেটগুলোকে ময়দার মিশ্রণের সাথে এপিটুপিট খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি ডিপ ফ্রাই করব, সেজন্য আমি পর্যাপ্ত পরিমাণে এখানে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি লিকুইড যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম তার ভেতরে মাছগুলোকে এপিটোপিট ভালো করে চুবিয়ে তারপর তেলের ভেতরে দিয়ে দেব। চুলার তাপ মাঝারিতে রেখে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে।
মাছ এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে অপর পাশ ভেজে নেব। মাছগুলো যখন মনে হবে যে ভিতরে সিদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে ফেলতে হবে, বেশি ভাজা যাবে না, তাহলে ভিতরে ড্রাই হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আমার সবগুলো মাছের ফিলেট ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মাছের সাথে খাওয়ার জন্য আমি পটেটো চিপস তৈরি করে নেব, সেজন্য এখানে আমি পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি। আমি এভাবে বড় বড় করে কেটে নিয়েছি, আপনারা ইচ্ছে করলে একটু ছোট করে নিতে পারেন। একটি হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে, পানি যখন ফুটে উঠেছে তখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। আলুর সাইজ যদি ছোট হতো তাহলে আরও কম সময় লাগতো। আলু সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। সব উঠিয়ে নেওয়ার পরে আলুগুলো আমি ঠান্ডা করে তারপর ভাজবো, তা না হলে ভাজার সময় ভেঙে যাবে। এবার একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে, তেল যখন গরম হয়েছে তখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এবার চুলার তাপ বাড়িয়ে দিয়ে আমি আলুগুলোকে সোনালি করে ভেজে তুলবো। আমি মাছগুলো যে তেলে ভেজেছিলাম সেই তেল আমি ছেঁকে নিয়ে আলুগুলোকে ভেজেছি। আলু সব ভাজা হয়ে গেলে উপর থেকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আলু গরম থাকা অবস্থায় লবণ দিতে হবে। অনেক বাচ্চারাই আছে মাছ পছন্দ করে না, তাদেরকে এভাবে ঘরে তৈরি করে দিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।